পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। আঙ্গুল বেঁকে যাওয়ায় হ্যান্ড গ্লাভস পরতে পারেননি খালেদা জিয়া। দুর্নীতির মামলায় 2 বছর 1 মাস 17 দিন কারাবন্দী থাকার পর গত বুধবার সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 4:15 দিকে হুইল চেয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU-র 6 তলার কেবিন ব্লক থেকে নিয়ে আসা হয় তাকে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় খালেদা জিয়া পরনে ছিল হালকা গোলাপি রঙের বোরকা, চোখে পুরনো সেই চশমা, করোনা দেখে বাঁচতে মুখে ছিল মাস্ক, তবে হাতে কাপড়ে ঢাকা থাকলেও ছিল না হ্যান্ড গ্লাভস। জানা যায় বেগম খালেদা জিয়ার হাতের আঙ্গুল বেঁকে যাওয়ার কারণে হ্যান্ড গ্লাভস পরানো সম্ভব হয়নি। যদিও পরিবার ও দলের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে করোনা থেকে সুরক্ষার ব্যবস্থা করে হাসপাতাল থেকে যেন বের করা হয়। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডক্টর হারুন আল রশিদ বলেন, আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বের করার সময় হ্যান্ড গ্লাভস পরিয়ে বের করার জন্য, কারণ আমরা জানতাম আমরা নিষেধ করার পরও খালেদা জিয়ার অনুসারীরা তাকে দেখার জন্য আসবে, অনুসারীরা বাধা নিষেধ মানবে না, এ অবস্থায় ওনার শারীরিক নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে, এ কারণে আমরা চিকিৎসক হিসেবে বলেছিলাম করোনা থেকে ওনাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে বের করার জন্য, কিন্তু তার হাতের আঙ্গুল বেঁকে যাওয়ার কারণে হ্যান্ড গ্লাভস পরতে পারেননি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, এ সময় পরনে গ্রাউন ছিল, মুখে মাস্ক ছিল, কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস ছিল না, এ সময় ওনার হাত কাপড়ে ঢাকা ছিল। যেসব চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওনার হাত বেঁকে যাওয়ার কারণে ওনার জন্য হ্যান্ড গ্লাভস পরা সম্ভব হয়নি। অন্যদিকে বিএনপির নেতা সানাউল্লাহ মিয়া আর নেই। বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মারা গেছেন। শুক্রবার রাত 8:15 দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য খাইরুল কবির খান। জানা গেছে কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়া আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যাও ভুগছিলেন। গত বছরের 3 জানুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হন, ওই সময় তাকে রাজধানীর সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। প্রায় 3 যুগ ধরে আইন পেশার পাশাপাশি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সানাউল্লাহ মিয়া। অন্যদিকে 2 বয়স্ক ভ্যান চালককে কান ধরে উঠবোস করানোর ছবি ভাইরাল। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছেন প্রশাসন। সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে, অনেকে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন। এমন 2 বৃদ্ধ ভ্যান চালককে কান ধরে উঠবোস করিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার এসিলেন সাইমা হাসান। শুক্রবার রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। একজন সরকারি কর্মকর্তা এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনেরা। এ প্রসঙ্গে রাত 11:30 দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ছবিটি আমি দেখেছি, তিনি করতে পারেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা আমাদের কাজ নয়, তাকে শোকজ করব। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস মোকাবেলায় জনসংগম নিয়ন্ত্রণে যশোরের মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার সাইমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল 5:30 দিকে চীনাটোলা বাজারের অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে এই 2 বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন, অপরজন রাস্তার পাশে কাঁচা তরকারি বিক্রি করছিলেন, তবে তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ এই 2 বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এই চিত্র ধারণ করেন। এছাড়া পরবর্তীতে অপর এক ভ্যান চালককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড়ায়। এই বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাত 11:00 পর কয়েকবার ফোন করলেও রিসিভ করেননি মণিপুরের সহকারী কমিশনার এসিলেন সাইমা হাসান। তবে তিনি সাংবাদিকদের বলছেন, সরকারি দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনে ভুল হতে পারে, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।